जय गुरु। आगे और सुंदर सुंदर वीडियो पाने के लिए चैनल को सब्सक्राइब और बेल आइकन प्रेस करना ना भूले। जय गुरु। आसती जीवन समस्या
আমার যাহা দুঃখ আছে, কোভাব অনাকার আছে, সে দূর হয়ে এবং ঠাকুর কহুছন্তি যে এই যে মনুষ্য অনেক সময় ভক্ত আসলে ঠাকুর প্রশ্ন করছে, ঠাকুর মনুষ্য সব সময় আনন্দ আনন্দ করে থাকে কিন্তু পদে পদে পাহাড় প্রমাণ সে ঠাকুর কহুছন্তি সংগ্রামের জীবন বিরুদ্ধতা বলে যারা চলবে তাই সেগুলোকে জয় করার মধ্যে আমাদের এত এই হল জীবনের কিন্তু আজকাল আমাদের ধারণা দুঃখ শান্তি স্বাচ্ছন্দ্য বলে আমরা বুঝি নির্ঝঞ্ঝট জীবন, কোন ঝামেলা থাকবে না, বাধা থাকবে না, কষ্ট থাকবে না, আর আমি খাবো দাবো আর স্ফূর্তি করবো, বাধা অভাব অভিযোগ সমস্ত ইত্যাদি অতিক্রম করতে গিয়ে আমাদের শক্তি কতখানি অনুভব আর উপভোগ করতে পারে তার বুদ্ধিও ততখানি বিকশিত হয়, ব্যক্তিত্ব বেড়ে ওঠে। তো আমার যে ধারণা যে প্রভুঙ্ক শরণে আসিলে তাঙ্কর চরণ স্পর্শরে জীবন যাহা কষ্ট সব করছন্তি এই যে দুঃখ কষ্ট অভাব অনেক অনাথ তা সহ সংগ্রাম করি তাকে অতিক্রম করিবার ভিতরে হচ্ছে এবং এই বাধা অভাব অভিযোগ সমস্যাকে অতিক্রম করিবার পাই করিবার ভিতরে আমার ভিতরে যে শক্তির বৃদ্ধি হয়ে উঠে গজেই ওঠে এবং আমার যে ব্যক্তিত্বের বিকাশ হয়ে তার ভিতরে হচ্ছে আনন্দ তার ভিতরে হচ্ছে সুখ স্থান। তাছাড়া শ্রী ঠাকুর জীবন গ্রহণ করি অলৌকিকতা নাই যে তাঙ্ক চরণ স্পর্শরে মনুষ্য জীবনর সব কিছু দুঃখ কষ্ট চালিযিব কিন্তু জীবনরে মু কিছু করিবিনি প্রভুঙ্କ ପାଇଁ জীবনରେ ଯୋଉ ପ୍ରଭୁଙ୍କର ଯୋଉ ନିର୍ଦ୍ଦେଶ ତାକୁ ପାଳନ କରିବି ତାଙ୍କର ଯୋଉ ବିଧାନ ତାକୁ ମୁଁ ଫଲୋ କରିବି ନାହିଁ କିନ୍ତୁ ମୋର ସବୁ କିଛି ଦୁଃଖ କଷ୍ଟ ରହିବି ତାହା କିନ୍ତୁ ସମ୍ଭବ ନୁହେଁ। ଠାକୁରଙ୍କ ଭକ୍ତ ଥିଲେ ଗୋପାଳ ଦାସ ଯଦି କୌଣସି କାର୍ଯ୍ୟରେ ସେ ବାହାରିଛନ୍ତି କଲିକତା ଯିବା ପାଇଁ ଆଉ ଜଣେ ତାଙ୍କ ସଙ୍ଗୀ ସଖାଙ୍କ ସହିତ ସ୍ତ୍ରୀଙ୍କ ପାଇଁ କିଛି କିଣିବାର ଅଛି ଶାଢୀ କିଣିବାର ଅଛି କଲିକତା ସ୍ଥାନରେ ଠାକୁର କହୁଛନ୍ତି ଆଜି ନ ଗଲେ ଭଲ ହୁଅନ୍ତା। ଗୋପାଳ ତାଙ୍କର କିନ୍ତୁ ସ୍ତ୍ରୀଙ୍କୁ ଖୁସି କରିବାର ଇଚ୍ଛା ଶାଢୀ କିଣି ଆଣିବାର ଅଛି ଏବଂ ଏଠାରେ ଭଲ ଶାଢୀ ମିଳେନି ବନ୍ଧୁ ଯାଉଛନ୍ତି ତାଙ୍କ ସଙ୍ଗେ ଯଦି ଯାଇପାରେ କଲିକତା ଶାଢୀ ଆଣି ସ୍ତ୍ରୀକୁ ଦେଲେ ହବ ଏବଂ ଏଇ ଯୋଉ ତାଙ୍କ ଭିତରେ ଇଚ୍ଛା ଠାକୁରଙ୍କ ଯୋଉ ଇଚ୍ଛାକୁ ଅଗ୍ରାହ୍ୟ କରି ବାହାରି ଯାଇଛନ୍ତି ଏବଂ ପରଦିନ ଖବର ଆସିଛି ଟ୍ରେନ୍ ଆକ୍ସିଡେଣ୍ଟ ତାଙ୍କ ଠାକୁରଙ୍କ ଯୋଉ ଅନ୍ୟାନ୍ୟ ପାର୍ଶ୍ୱଦ ଭକ୍ତ ସେମାନେ ନଛଡ ବନ୍ଧା ପଚାରୁଛନ୍ତି ଶ୍ରୀ ଠାକୁର ଠାକୁର ଆପଣ ତାଙ୍କୁ ଅଟକେଇଲେ ନାହିଁ ନା ଠାକୁର କହୁଛନ୍ତି ମୁଁ ତ ତାଙ୍କୁ ମନା କଲି ବାରମ୍ବାର ମନା କଲି ଯିବା ପାଇଁ ଭକ୍ତମାନେ କହୁଛନ୍ତି ଠାକୁର ଆପଣ ଜୋର ଜବରଦସ୍ତି କରି ତାଙ୍କୁ ରଖିଲେ କି ନାହିଁ ଠାକୁର କହୁଛନ୍ତି ଆରେ ମୁଁ ତ ବହୁତ ଚେଷ୍ଟା କଲି ତାଙ୍କୁ କିନ୍ତୁ ମୋ କଥା ଶୁଣିଲେ ନାହିଁ ଭକ୍ତମାନେ କହୁଛନ୍ତି ଆପଣ ତ ଭୟ ଦେଖି ଅଟକେଇ ପାରିନା ତାଙ୍କୁ ଆପଣ ଏଇ ଯେ ଭବିଷ୍ୟତ ବାଣୀ କରି ଅଟକେଇ ପାରିନି ଠାକୁର କହୁଛନ୍ତି ତୁମ ମୋ ସାଙ୍ଗରେ ତୁମର ଯଦି ସମ୍ପର୍କ ଡର ଦେଖେଇବା ହୁଏ ଭୟ ଦେଖେଇବା ହୁଏ ଭବିଷ୍ୟତ ବାଣୀ କରିବା ହୁଏ ତାହେଲେ ତୁମେ କିନ୍ତୁ ତୁମର ଏବଂ ମୋର ସମ୍ପର୍କ ସେଇଠାରେ ରହିଯିବ ତୁମର ମୋ ପାଖକୁ ଆସିବା ସେଇଟା ତାହା ହିଁ ରହିବ ଉଦ୍ଦେଶ୍ୟ କିନ୍ତୁ ମୋର ଯୋଉ ମିଶନ ମୋର ଯୋଉ ଅବଜେକ୍ଟିଭ ମୋର ଯୋଉ ଭିଜନ ତାହା କିନ୍ତୁ ସ୍ୱପ୍ନରେ ହିଁ ରହିଯିବ ତାହା ବାସ୍ତବାୟିତ ମଣିଷ ଯଦି ମୋ ପାଖକୁ ଆସେ ସେଇ ମିରାକେଲ ପାଇବା ପାଇଁ ଭବିଷ୍ୟତ ଜାଣିବା ପାଇଁ କୌଣସି ତାର ରୋଗ ଦୁଃଖର କିଭଳି ଭାବରେ ମୋ ମୋ କଥାରେ ସ୍ପଷ୍ଟ ଦୂର ହେଇଯିବ ଏଇ ଧାରଣା ନେଇ ଯଦି ଆସେ ଏଇ ଲୋଭ ନେଇ ଯଦି ଆସେ ତାହେଲେ ମୋର ଯୋଉ ମିଶନ ତାହା କିନ୍ତୁ ଫୁଲଫିଲ୍ ହୋଇପାରିବ ନାହିଁ। ଯଦି ତୁମମାନେ ମୋ ଉପରେ ଭରସା ନ କର ମୋ
কথাটা তুমি যদি কার্যকারী ন কর, ইমপ্লিমেন্ট ন কর, তাহা কেবল কথারে রহিযিব, চিন্তারে রহিযিব। এই মিশন কিন্তু এই ব্যক্তি মানে এই হচ্ছে ঠাকুরঙ্ক কথা, ঠাকুরঙ্ক পাখ মানে ঠাকুর জীবনে প্রকট করেছেন নিজ জীবনের শক্তি বৃদ্ধি করিবার পাই, নিজের দক্ষতাকে বৃদ্ধি করিবার পাই, নিজের ক্ষমতাকে বৃদ্ধি করিবার পাই। কেবল তা নহে, আমি মানে সমস্ত জীবনে কিভাবে লোক পাড়ি পেয়েছিবা, আমার যে পরিবেশ পরে পরিবেশ করি তার মধ্যে রক্ষা করি পারিবা, তার সংরক্ষণ করি পারিবা, এই হচ্ছে শেষে ঠাকুর বিষয়। শেষে ঠাকুর চাহান্তি আমি মানে সম্ভবান করি সেই সেই শক্তির সঞ্চার, সেই বুদ্ধির জাগ্রত হোক, সে জ্ঞানর বিকাশ হোক, যাহা দ্বারা আমি নিজকে সংরক্ষণ করি পারিবা, আমার পরিবেশ পরিবেশ তাহাকে মধ্যে রক্ষা করি পারিবা। আজ সেই সেই সময় আসছে, সেই দিন আসছে, সেই অবস্থা আসছে যেখানে সৎসঙ্গ এবং সৎসঙ্গী মানে সেই বিশাল ভূমিকা গ্রহণ করিবার পড়িব। আমাকে নিজকে রক্ষা করিবার দায়িত্ব আমার, আমার পরিবারকে রক্ষা করিবার দায়িত্ব, আমার পরিবেশ, আমার রাজ্য, আমার দেশ এবং এই বিশ্ব তাকে রক্ষা করিবার দায়িত্ব প্রতিটি সৎসঙ্গের। আমি সেইভাবে হয়ে উঠিবা দরকার তাহলে বাট নাই বহু বর্ষ কটাইছেন। গোটি দিন এভাবে অবস্থা হয়েছে, দেবীদার ঘরে হঠাৎ চোর বসে বহু কিছু টঙ্কা পয়সা এবং যাহা কিছু সোনা রূপা এসবু লা চোরি করে চোর মানে নিয়ে যাইছে। তার পরদিন সকালে যেতবে সৃষ্টি ঠাকুর পাখে খবর পৌঁছে, ঠাকুর মনে খুব কষ্ট হয়েছে, ঠাকুর মনে খুব বেদনা আরম্ভ করছে এবং সে কহছেন যে মোর ভক্তর ঘরে, মোর শিষ্যর ঘরে, মোর সন্তানের ঘরে যদি চোরি হয়ে যায় মতো কষ্ট হুয়ে মনে হয়ে যেমনি মো তোমাকে ঠিক ভাবে গড়ি পারি না, ঠিক ভাবে তিয়ারি করি পারি না। দেবীদা মনে মনে ভাবছেন মোর ভুল রহিগেল, যাহা যেভাবে ভাবে সতর্কতা অবলম্বন করি, বাহারে আলুও জড়ুলা তালা পড়িলা ঘরে, আমি রাত্রর চতুর্থ প্রহর গভীর নিদ্রে আমি শুই যাইছু এবং এই সময়ে যদি চোর বসে তালা ভাঙ্গি আমার সমস্ত সতর্কতা শুনবে তাহলে মু কম করিপারিতাম। বুঝি পারি নাহলে ঠাকুর যাহার জীবনে সে জীবন্ত আদর্শ অনেক পরম পুরুষ অনেক জীবনে যাহার জীবন কেন্দ্রায়িত এবং সুকেন্দ্রিক, যাহার জীবন নিয়ন্ত্রিত, সেই ব্যক্তির প্রতিটি ইন্দ্রিয় সতত জাগ্রত। যদি গোটে পিন মধ্য কোটি পড়ে সেই তার ইন্দ্রিয় গুড়ি তার আভাস পাই পারে এবং সেই জাগ্রত হয়ে উঠে এবং যাহা ব্যবস্থা করিবার প্রয়োজন তাহা মনে। কিন্তু যদি সে চোরর শব্দ মু শুনি পারিলে না, চোরর যে তালা ভাঙ্গিবার শব্দ যদি শুনি পারিলে না, চোর যদি বসিবার শব্দ মুখরে মু শুনি পারিলে না, তাহলে মোর ইন্দ্রিয় মানে জাগ্রত নুহি, মো চির জাগ্রত হুয়ে মোর ইন্দ্রিয় মানে শান্তি নাহি। সেইভাবে তাহলে তার ঠাকুর সেইভাবে ভাবে মো জীবনে গ্রহণ করিপারি না, মোর জীবন তাঙ্ক নিকটরে কেন্দ্র হই না, সেইভাবে ভাবে কনসেন্ট্রেটেড হই পারি না তাঙ্ক পাখি। যদি মো কনসেন্ট্রেটেড হই তাহলে মোর ইন্দ্রিয় গুড়িক মোর যে মোর মো ভিতরে যে সত্তা তাকে জাগ্রত হয়ে উঠিব এবং সবকিছু বিপদর আভাস বহু পূর্ব পাই পারে, তার অর্থ কিন্তু সেইভাবে ভাবে কনসেন্ট্রেট স্টেট হয়ে পারে ডাইলুটেড। এই কহিবার উদ্দেশ্য হচ্ছে
ସେ ଠାକୁର ସେହି ବାସ୍ତବରେ ଆମେ ସେମିତି ଏବଂ ଏବଂ ଆମର ଜୀବନ ଯଦି ତାଙ୍କୁ ନେଇ ତାଙ୍କୁ ନେଇ ଆମ ଜୀବନ ଗଢି ଉଠେ, ଆମର ସମସ୍ତ ଜୀବନ ଆମର କହିବା କରିବା ଚିନ୍ତା ଯଦି ତାଙ୍କରି ନିକଟରେ କେନ୍ଦ୍ରାଇତ ହୁଏ, କନସେନ୍ଟ୍ରେଟେଡ ହୁଏ ଏବଂ ଆମର ଜୀବନ ଯଦି ତାଙ୍କୁ ନେଇ ହୁଏ, ତାହେଲେ ଆମର ଚିନ୍ତା କରିବା କିଛି ନାହିଁ, ଆମ ଭିତରେ ସେ ବ୍ୟକ୍ତିତ୍ୱର ବିକାଶ ହବ, ଆମର ଇନ୍ଦ୍ରିୟ ମାନେ ସେହିଭଳି ଭାବେ ଜାଗ୍ରତ ହେବେ, ଆମ ମାନେ ସେହିଭଳି ଭାବରେ ଦକ୍ଷ ହେଉଥିବା, କେପେବୁଲ ହେଉଥିବା, ଏଫିସିଏଣ୍ଟ ହେଉଥିବା, ଇଫେକ୍ଟିଭ ହେଉଥିବା ଏବଂ ଦୁଃଖକୁ, ବାଧାକୁ, ଅଭାବକୁ, ଅଭିଯୋଗକୁ, ସମସ୍ୟାକୁ ଅତିକ୍ରମ କରିବାର ଶକ୍ତି ଆମମାନଙ୍କ ଭିତରେ ଜାଗ୍ରତ ହେବ ଏବଂ ଆମେ ସବୁ ସମସ୍ୟାକୁ ଅତିକ୍ରମ କରିପାରିବୁ। ଶ୍ରୀ ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କୁ ଜଣେ ଭକ୍ତ ଦିନେ ଏଭଳି ଭାବରେ ରାସ୍ତାରେ ଯାଉଛନ୍ତି, ବର୍ଷଣ ମୁଖର ରାତ୍ରି, ଏଇ ବର୍ଷଣ ମୁଖର ରାତ୍ରି ଭିତରେ ହଠାତ୍ ଗୋଟିଏ ଘର ଦେଖିଛନ୍ତି, ଘର ସାମ୍ନାରେ ଗୋଟେ ପୋଟିକ, ସେ ପୋଟିକ ତଳେ ଚାଲି ଯାଇଛନ୍ତି, ବର୍ଷାରୁ ରକ୍ଷା ପାଇବା ପାଇଁ ଘଡ଼ଘଡ଼ି ମାରୁଛି, ବିଜୁଳି ଚାଲିଛି, ଘଡ଼ଘଡ଼ି ମାରୁଛି, ହଠାତ୍ ଭାଇ ଜଣକୁ ଚାଲି ଯାଇଛନ୍ତି, ସେ ପୋଟିକ ତଳେ ଆସିଛନ୍ତି, ଆଶ୍ରୟ ଦେଇଛନ୍ତି ସେଇ ବର୍ଷାରୁ ବଞ୍ଚିବା ପାଇଁ, ହଠାତ୍ ତାଙ୍କୁ ଶୁଭୁଛି ଯେଭଳି ଭାବରେ ପରିଚିତ ସ୍ୱର ଏଠାରୁ ଚାଲିଯାଏ, ପରିଚିତ ସ୍ୱର ଏଠାରୁ ଚାଲିଯାଏ, ବୁଝିପାରୁନାହାନ୍ତି କିଏ କହୁଛନ୍ତି, କିଏ କହୁଛନ୍ତି ବାରମ୍ବାର ଏଠାରୁ ଚାଲିଯା, କିନ୍ତୁ ପରିଚିତ ସ୍ୱର ଏବଂ ନିଷ୍ପତ୍ତି ନେଇଛନ୍ତି ସେଠାରୁ ଦୌଡ଼ିଯିବା ପାଇଁ, ସେଠୁ ଦୌଡ଼ି ପଳେଇ ଯିବା ପାଇଁ, ଚାଲିଯିବାର ସେଠୁ ଭାଇ ଜଣଙ୍କର ଚାଲିଯିବାର କେଉଁ କେତୋଟି ମୁହୂର୍ତ୍ତ ପରେ ବଜ୍ରପାତ ହେଇଛି ସେଠାରୁ ଏବଂ ସେଇ ଯୋଉ ଯୋଉ ପୋଟିକ ଯାହାଫଳରେ ସେ ଆଶ୍ରୟ ନେଇଥିଲେ ତାହା ଧ୍ୱଂସସାତ ହେଇଛି, ତାହା ପରେ ତଳେ ପଡି ଛିନ୍ନ ଭିନ୍ନ ହେଇଯାଇଛି ଏବଂ ଭାଇ ଜଣଙ୍କ ଗଭୀର କୃତଜ୍ଞତାରେ ଆନନ୍ଦରେ ଉଲ୍ଲସିତ ହୋଇ ଉଠୁଛନ୍ତି, ସେ ବର୍ଷା ଉତ୍ତର ସନ୍ଧ୍ୟାରେ ଭାବୁଛନ୍ତି ଯିବି କାଲି ଆଶ୍ରମକୁ, ଠାକୁରଙ୍କୁ ଦେଖା କରିବି, ମୋର କୃତଜ୍ଞତା ଜ୍ଞାପନ କରିବି, ପ୍ରଭୁ ମୋତେ ବଞ୍ଚେଇ ଦେଇଛ, ରକ୍ଷା କରିଛ, ସେଇ ବର୍ଷଣ ମୁଖ ରାତ୍ରିରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସେ ବଜ୍ରପାତରେ ମୋର ମୃତ୍ୟୁ ହେଇଥାନ୍ତା, କିନ୍ତୁ ପ୍ରଭୁ ତୁମେ ମୋତେ ବଞ୍ଚେଇଛ। ଯାଇଛନ୍ତି ତା ପର ଦିନ ଆଶ୍ରମକୁ, ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କୁ ଦର୍ଶନ କରିଛନ୍ତି, ପ୍ରଣାମ କରିଛନ୍ତି, କହୁଛନ୍ତି ଠାକୁର ପ୍ରଭୁ ଆପଣ ମୋତେ ବଞ୍ଚେଇ ଦେଇଛନ୍ତି। ଠାକୁର ଯେଭଳି ଭାବରେ ତାଙ୍କର କଥା ଶୁଣୁନାହାନ୍ତି ଏବଂ ବାରମ୍ବାର କହିବା ପରେ ଆରେ ମୁଁ କିଛି କରିନି, ପରମ୍ପି ତାକୁ ଦେବନ୍ତି, ଭାଇଟି କିନ୍ତୁ ନଛଡ ବନ୍ଧା ବାରମ୍ବାର କହି ଚାଲିଛନ୍ତି, ପରମ୍ପିତା ମୁଁ ତ ଜାଣେ ନା, ଆପଣ ମୋର ଠାକୁର, ଆପଣ ମୋର ପିତା, ଆପଣ ହିଁ ମୋତେ କାଲି ରକ୍ଷା କରିଛି। ସେ ଠାକୁର କହୁଛନ୍ତି ଆରେ ତୁ ଯେ ପ୍ରତିଦିନ ଇଷ୍ଟଭୃତି କରୁ, ଏଇ ଇଷ୍ଟଭୃତି ତୋତେ ବଞ୍ଚିଛି। ଭାଇଟି ବୁଝିପାରୁନାହାନ୍ତି ସେ ଠାକୁର ଇଷ୍ଟଭୃତି ମୋତେ ବଞ୍ଚେଇଛି। ଠାକୁର କହୁଛନ୍ତି ହଁ, ପ୍ରତିଦିନ ଯେ ଇଷ୍ଟଭୃତି କରେ ତାର ଏଇ ସେଇ ବ୍ୟକ୍ତି ଭିତରେ ବଞ୍ଚିବାର ଯୋଉ ଆକୃତି ଏତେ ଇଣ୍ଟେନ୍ସ ହେଇଉଠେ, ଏତେ ଗଭୀର ହେଇଉଠେ, ଏତେ ଷ୍ଟ୍ରଙ୍ଗ ହେଇଉଠେ ଯେ ମୃତ୍ୟୁ ମଧ୍ୟ ଯଦି ଆସେ, ମୃତ୍ୟୁ ମଧ୍ୟ ଚାହିଁଲେ ଏଇ ଯୋଉ ତାର ଯେ ଅର୍ଜ ଟୁ ଲିଭ୍ ବଞ୍ଚିବାର ଯୋଉ ଆକୃତି ତାକୁ ତାଠୁ ଛଡେଇ ଦେଇପାରେ, ମୃତ୍ୟୁ ମଧ୍ୟ ତା ଜୀବନ ତାଠୁ ଛଡେଇ ଦେଇପାରେ ନା, ଯେ ଅନୁରାଗର ସହିତ ପ୍ରତିଦିନ ନିୟମ ବିଧି ମାପି ଯେ ଠାକୁରଙ୍କୁ ଇଷ୍ଟଭୃତି କରେ ତାର କିନ୍ତୁ ମୃତ୍ୟୁ ଅକାଳ ମୃତ୍ୟୁ ସମ୍ଭବ ନୁହେଁ, ବିକଜ ପ୍ରତିଦିନ ଇଷ୍ଟଭୃତି କରିବା ଭିତରେ ତାର ଯୋଉ ହ୍ୟୁମିଲିଟି ରିସ୍ପେକ୍ଟ ଦ ଅର୍ଜ ଟୁ ଲିଭ୍ ଦ ଅର୍ଜ ଟୁ ଏକ୍ଜିଷ୍ଟ ଏତେ ଭାବରେ ଷ୍ଟ୍ରଙ୍ଗ ଗଭୀର ଇଣ୍ଟେନ୍ସ ହୋଇଥାଏ, ମୃତ୍ୟୁ ବି ଆସି ଚାହେଁ ଏଇ ବ୍ୟକ୍ତିର ଜୀବନକୁ ନେଇଯିବା ପାଇଁ ତାହା କିନ୍ତୁ ସମ୍ଭବ ହେଇପାରେ। ଏହି ହଉଛି ଏବଂ ତାଙ୍କୁ ଗ୍ରହଣ କରି ତାଙ୍କର ପଦ୍ଧତି ତାଙ୍କର ନିର୍ଦ୍ଦେଶ ପାଳନ କରିବାର ଯୋଉ ସାଇଣ୍ଟିଫିକ ଆନାଲିସିସ୍ କରାଯାଏ, ତା ଭିତରେ କୌଣସି ନିରାଦୋଷ ନାହିଁ, କୌଣସି ଅଲୌକିକତା ନାହିଁ, ତା ଭିତରେ କିନ୍ତୁ ଅଛି ବାସ୍ତବ କଥା, ଠାକୁରଙ୍କ କଥା ପାଳନ କରି ହେଇ ଉଠିବାର ଦକ୍ଷତି ଉଠିବାର କଥା। ଆପଣ ମାନେ ସମସ୍ତେ ଜାଣନ୍ତି ଜନାର୍ଦ୍ଦନ ମୁଖୋପାଧ୍ୟାୟ ଯେ କମ୍ୟୁନିଷ୍ଟ ନେତା ଥିଲେ, ସେ ଠାକୁରଙ୍କୁ ଜୀବନରେ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଗ୍ରହଣ କରିଥିଲେ, ଯୁବକ ଅବସ୍ଥାରେ ସେତେବେଳେ ସେ ଜଣେ ବିଶିଷ୍ଟ କମ୍ୟୁନିଷ୍ଟ ଲିଡର ଥିଲେ, ସେତେବେଳେ ଆପଣମାନେ ଜାଣନ୍ତି କମ୍ୟୁନିଷ୍ଟ ନେତା ଯୋଉମାନେ ସାମ୍ୟବାଦରେ ବିଶ୍ୱାସ କରନ୍ତି, ମାର୍କ୍ସିଜମ୍ ବା କମ୍ୟୁନିଜମରେ ବିଶ୍ୱାସ କରନ୍ତି, ସେମାନେ ଧର୍ମରେ ବିଶ୍ୱାସ କରନ୍ତି ନାହିଁ, ଈଶ୍ୱରଙ୍କ ଠାରେ ବିଶ୍ୱାସ କରନ୍ତି ନାହିଁ, ଭଗବାନଙ୍କରେ ବିଶ୍ୱାସ କରନ୍ତି ନାହିଁ, କିନ୍ତୁ ଏଇ ଜନାର୍ଦ୍ଦନ ମୁଖୋପାଧ୍ୟାୟ ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କ ବିଷୟରେ ଶୁଣିଛନ୍ତି ଜଣେ ବିଶେଷ ବ୍ୟକ୍ତି
ଜଣେ ଅତ୍ୟନ୍ତ ଭଲ ପାଇବାର ମଣିଷ, ପ୍ରେମିକ ମଣିଷ ଯାହାଙ୍କ ପାଖକୁ ଛୁଟି ଆସନ୍ତି ହଜାର ହଜାର ଲୋକ, ଯାଇ ଦେଖେ ଯେ ବ୍ୟକ୍ତି ଜଣଙ୍କ କଣ କିଏ, ତାଙ୍କ ଭିତରେ କଣ ଏହି ମହିମା ଅଛି, କଣ ସେ ବ୍ୟକ୍ତିତ୍ୱ ଭିତରେ ଅଛି, ଏବଂ ବିଶ୍ୱାସ କରେ ଭରମରେ ଭଗବାନରେ, କିନ୍ତୁ ଯେତେ ଲୋକ ତାଙ୍କର ବିଷୟରେ କହନ୍ତି ଦେଖେ ସେ ବ୍ୟକ୍ତି ଜଣଙ୍କ କିଏ ଏବଂ କଣ ଅଛି ତାଙ୍କ ଭିତରେ। ଏଇଭଳି ଗୋଟିଏ ବର୍ଷର ମୁଖର ସକାଳେ ଦେବୀଦା ପହଞ୍ଚିଛନ୍ତି ସତ୍ସଙ୍ଗ ଆଶ୍ରମରେ, ସରି ଜନାର୍ଦ୍ଦନ ଦା ପହଞ୍ଚିଛନ୍ତି ସତ୍ସଙ୍ଗ ଆଶ୍ରମରେ ଯୁବକ ଅବସ୍ଥା, ଏବଂ ଆଶ୍ରମରେ ଗେଷ୍ଟ ହାଉସରେ ତାଙ୍କର ରହିବାର ବନ୍ଦୋବସ୍ତ ହେଇଛି। ସେଠାରେ ରହିବା ପରେ ସୁଯୋଗ ପାଇ ଠାକୁରଙ୍କ ପାଖକୁ ଆସିଛି ଏବଂ ଠାକୁରଙ୍କ ସହ ବହୁତ କଥା ଆଲୋଚନା ଆରମ୍ଭ ହେଇଛି। ରହିଯାଇଛନ୍ତି କେତେ ଦିନ ସତ୍ସଙ୍ଗ ଆଶ୍ରମରେ, ଗୋଟିଏ ଦିନ ସେ ଠାକୁରଙ୍କୁ ପ୍ରଶ୍ନ କରୁଛନ୍ତି, ଠାକୁର ଯେ ଆକାଶୀୟ ଭଗବାନ, ଆକାଶରେ ଯେ ଭଗବାନ ରୁହନ୍ତି, ଯେ ଭଗବାନ ସେ ଭଗବାନଙ୍କୁ ପୂଜା କରି ଲାଭ କଣ, ସେ ଭଗବାନଙ୍କୁ ଡାକିଲେ ତ ସେ ଆସନ୍ତିନି ଆମ ପାଖକୁ, ପ୍ରଶ୍ନଟିଏ ପଚାରିଲେ ଉତ୍ତର ତ ମିଳେନି ତାଙ୍କୁ, ସମସ୍ୟା ନେଇ ତାଙ୍କ ପାଖକୁ ଗଲେ ସମାଧାନ ତ ମିଳେ ନାହିଁ, ସେଇଭଳି ଆକାଶୀୟ ଭଗବାନଙ୍କୁ ପୂଜା କରି ଲାଭ କଣ। ଠାକୁର ସ୍ମିତ ହାସ୍ୟ ଦେଇ କହୁଛନ୍ତି, ଜନାର୍ଦ୍ଦନ ତୁମେ ଯଦି କେବେ ମନେକର ତୁମେ ଯାଇଛ ଗୋଟେ ରେଷ୍ଟୁରାଣ୍ଟ ଚା ପିଇବା ପାଇଁ, ଗୋଟିଏ ନୂଆ ସହରକୁ ଯାଇଛ, ଶୁଣିଛ ଯେ ସେଇ ସହରରେ ସେଇ ଯୋଉ ରେଷ୍ଟୁରାଣ୍ଟ, ସେଇ ଯୋଉ ଭୋଜନାଳୟ, ସେଇ ଭୋଜନାଳୟରେ ଖୁବ ସୁନ୍ଦର ଚା ମିଳେ, ଅତ୍ୟନ୍ତ ମନମୁଗ୍ଧକର ସୁସ୍ୱାଦ ସେଇ ଚା, ଏବଂ ସମସ୍ତେ ଧାଇଁ ଯାଆନ୍ତି ସେଠାକୁ ଚା ପିଇବା ପାଇଁ, ତୁମେ ବି ଯାଇଛ ସେଠି ଅତ୍ୟନ୍ତ ଆନନ୍ଦ ମନରେ, ଏବଂ ଚା ଯେତେବେଳେ ପିଉଛ ଦୋକାନଦାର ସେତେବେଳେ ଚା ଦେଇଛି, ତୁମେ ଖୁବ ଆନନ୍ଦିତ ଉଲ୍ଲାସିତ ମନରେ ଆହ୍ଲାଦିତ ମନରେ ସେ ଚା ପାନ କରୁଛ, ଚା ପିଉଛ, ଖୁବ ଏକ୍ସାଇଟେଡ ତୁମେ ହେଇଛ, ଖୁବ ଆନନ୍ଦିତ ହେଇଛ, ବହୁତ ସୁନ୍ଦର ସେଇ ଚାର ବର୍ଣ୍ଣନା କରିଛ। ଏଇ ଆହ୍ଲାଦିତ ଉତ୍ସାହିତ ଏବଂ ଆନନ୍ଦିତ ଅବସ୍ଥା ଭିତରେ ତୁମର ଧ୍ୟାନ ଧାରଣାରେ କିଛି ନାହିଁ, ତା ପୂର୍ବରୁ ତାର କିଛି କ୍ଷଣ ତୁମେ ଯେଉଁ ରେଷ୍ଟୁରାଣ୍ଟ ଯାଇଛ ଏବଂ ଯେଉଁ କପ୍ରେ ତୁମେ ଚା ପିଉଛ, ସେଇ କପ୍ରେ ଆଉ ଜଣେ ବ୍ୟକ୍ତି ଯିଏକି ଦୁରାରୋଗ୍ୟ, ଯିଏକି ଏକ ଅସାଧ୍ୟ ଦୁଃସାଧ୍ୟ ରୋଗର ଶିକାର ହେଇଛନ୍ତି, ସେଇଭଳି ଜଣେ ବ୍ୟକ୍ତି ସେଇ କପ୍ରେ ଚା ପିଇଥିଲେ, ଦୋକାନଦାର ସେ କପ୍ ଭଲ ଭାବରେ ଧୋଇ ନାହିଁ ଏବଂ ସେଇ କପ୍ରେ ତୁମକୁ ଚା ପରିବେଷଣ କରିଛି, ସେଇ ଚା ତୁମେ ପିଇବା ଭିତରେ ତୁମ ଭିତରେ ସେ ଅସାଧ୍ୟ ରୋଗ ଶିକାର ହେଇଛି, ତୁମ ଭିତରେ ପଶିଛି ଏବଂ ତାର କୌଣସି ଧାରଣା ଉପରେ ନାହିଁ। ଏବଂ ସେଇ ଘଟଣାର 10 ବର୍ଷ ପରେ ସେଇ ରୋଗ ଯାହା ତୁମ ଭିତରେ ସଂକ୍ରମିତ ହୋଇଥିଲା ତାହା ବିଶାଳ ଆକାର ଧାରଣ କରି ତୁମକୁ ଜରାଜୀର୍ଣ୍ଣ କରିଛି, ତୁମକୁ ରୋଗଗ୍ରସ୍ତ କରିଛି, ତୁମକୁ ଯନ୍ତ୍ରଣା କଷ୍ଟ ବେଦନା ଭିତରେ ଜର୍ଜରିତ କରିଛି, ଏବଂ ତୁମେ କହୁଛ ହେ ପ୍ରଭୁ ଆକାଶ ଆଡ଼କୁ ଅନେଇ ତୁମେ କହୁଛ ହେ ଭଗବାନ ତୁମେ ମୋତେ ଏତେ କଷ୍ଟ କାହିଁକି କରୁଛ, ଏ ଯନ୍ତ୍ରଣା କାହିଁକି ଦେଲ, ଏ ରୋଗ ତ ମୁଁ କେବେ କାମନା କରିନଥିଲି, ଏଇ କଷ୍ଟ ତ କେବେ ମୋର କାମନା କରିନଥିଲି, ଏଭଳି କଷ୍ଟ, ଏଭଳି ଯନ୍ତ୍ରଣା, ଏଭଳି ରୋଗ, ଏଭଳି ଅସାଧ୍ୟ ଦୁଃସାଧ୍ୟ ରୋଗ ତୁମେ ମୋତେ କାହିଁକି ଦେଲ ଏ ଭଗବାନ। ତାଙ୍କର ଇଆଡ଼େ ଅନେଇ ଠାକୁର ପଚାରୁଛନ୍ତି ଆପଣଙ୍କର ଆଜି ଯେ ଅବସ୍ଥା, ଏଇ ଯେ ରୋଗଗ୍ରସ୍ତ ଅବସ୍ଥା, ତା ପାଇଁ ସେ ଆକାଶର ଭଗବାନ କଣ ନାହିଁ। ଜନାର୍ଦ୍ଦନ ଦା କହୁଛନ୍ତି ନା, ସେ ଆକାଶର ଭଗବାନ କିନ୍ତୁ ନାହିଁ ନାହିଁ, କିନ୍ତୁ ମୋର ନିଜର ବିଶୃଙ୍ଖଳିତ ଜୀବନ, ମୋ ନିଜର ଅନିୟନ୍ତ୍ରିତ ଜୀବନ, ଯେଉଁ ଭାବରେ ସତର୍କତା ଅବଲମ୍ବନ କରିବାର ଥିଲା, ଯାହା ମୋର ବୁଝିବାର ଥିଲା, ଯେଉଁ ଦୋକାନରେ ଯାଇ ମୁଁ ଚା ପିଉଥିଲି ସେ କେଉଁ ପାତ୍ରରେ କି ଅବସ୍ଥାରେ ମୋତେ ଚା ଦଉଛି, ତାହା ବୁଝିବାର ମୋର ଉଚିତ ଥିଲା, ତାହା କିନ୍ତୁ ମୁଁ କରିନାହିଁ, କରିନଥିଲି। ତାହାର କାରଣ ଆଜି ଏ ଯୋଉ ମୋର ଅବସ୍ଥା, ତାର କାରଣ ଆକାଶର ଭଗବାନ। ଠାକୁର କହୁଛନ୍ତି ଯେ ପ୍ରତିଟି ପିତା ଚାହେଁ ତାର ପୁତ୍ରର ମଙ୍ଗଳ, ପିତା ଚାହେଁ ତାର ପୁତ୍ରର ମଙ୍ଗଳ, ପୁତ୍ର ସୁଖ ଶାନ୍ତି ଆନନ୍ଦରେ ରହୁ, କିନ୍ତୁ ପୁତ୍ର ଯେତେବେଳେ ପିତାର କଥା ମାନେ ନା, ପିତାର ଯୋଉ ନିର୍ଦ୍ଦେଶ ତାକୁ ପାଳନ କରେ ନା, ପିତର ଯୋଉ ବରାବର ତାହାକୁ ବିଶ୍ୱାସ କରେ ନା, ସେତେବେଳେ ପୁତ୍ର କଷ୍ଟ ପାଏ, ଦୁଃଖ ଯନ୍ତ୍ରଣା ପାଏ, ସେତେବେଳେ ମଧ୍ୟ ପିତା ପୁତ୍ରର ଦୁଃଖ କଷ୍ଟ କାମନା କରେ ନା, କିନ୍ତୁ ପିତା ଚାହିଁଲେ ମଧ୍ୟ ପୁତ୍ରକୁ ସେ ଦୁଃଖରୁ କଷ୍ଟ, କାରଣ ପୁତ୍ର ପିତାର ଯୋଉ କଥା ପାଳନ କରୁ। ତାଙ୍କୁ କହୁଛନ୍ତି ସେଇଥିପାଇଁ
প্রভু কুহাযায় বিধাতা যে নিধি কো নেই আসে যে নিধির বিন্যাস করতে যে নিধি আম সামনে রাখে এবং সে বিধি কু যে পাড়ন করে সে রক্ষা পায়। যে বিধি কু যে পাড়ন করে না তাকে বিধাতা চাহিলে মধ্যে রক্ষা করি পারতে নাহি। যেভাবে ভাবে পিতা পুত্র মঙ্গল নিরন্তর অবাহিত ভাবে চাহিলে মধ্যে পুত্র মঙ্গল করি পারে না পিতার কথা পুত্র পাড়ন করে না সেইটি পাইঁ তাকে কুহাযায় বিধাতা। কথাকে আগুক নেই শ্রী ঠাকুর পুঁ কুচি এই যে হাইড্রোজেন ও অক্সিজেন মিলিত হুয়ে পাঁচ সৃষ্টি হুয়ে এই যে বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও অক্সিজেন রয়েছে কিন্তু বায়ুমণ্ডল চাকরি তো জল মিলে না পা আমি মিলে না কিন্তু ল্যাবরেটরি যেত হাইড্রোজেন নির্দিষ্ট অনুপাত হাইড্রোজেন নির্দিষ্ট অনুপাত অক্সিজেন যেত এক পদ্ধতি মাধ্যমে বিশেষ প্রণালী বিশেষ প্রসেস মধ্যে তাকে যেত দুইটা উপাদান যেত মিশা যায় সেত কিন্তু পাঁচ সৃষ্টি হুয়ে সেইভাবে ভাবে ই হচ্ছে পরপিতা কথা যেভাবে সেভাবে ভাবে কিন্তু আনন্দ মিলে না সুখ শান্তি মিলে না যোগ পদ্ধতি যোগ প্রণালী যেভাবে ভাবে জীবন যাপন কলে যোগ সুনিয়ন্ত্রিত সুকেন্দ্রিক জীবন যাপন কলে যা কলে যা পাইল হুয়ে তা কিন্তু হচ্ছে বিধি তা কিন্তু হচ্ছে তাহিনা সাকার রূপ নেই মনীষ রূপ নেই জীবন্ত আদর্শ রূপ নেই মনীষ সাথে পৌঁছতে যা সঙ্গে মনীষ কথাবার্তা করে পে প্রশ্ন পচারি পে প্রশ্ন পচারে তার উত্তর মিলে পে যা মনীষ নিজের দুঃখর কাহিনী করে যা মানুষ দেখিপারে পচারি পে যা সেবা করে পে যা প্রশ্ন পচারি তার সমাধান পাই পে জীবন্ত আদর্শ পুরুষোত্তম সদ্গুরু যুগে যুগে আসতে মানুষকে বরাবর দেওয়া মানুষকে উদ্ধার করা মানুষকে রক্ষার সেই বার্তা দেওয়া তাহলে যদি মানুষ জীবন গ্রহণ করে তাহলে যদি নির্দেশ পালন করে বিধি বিধির বিধান তার এবং এবং মঙ্গল প্র্যাক্টিক্যাল কথা বাস্তবিক কথা করিবার কথা তা ছড়া একদিন আর কোণী জিনিস না কোণী অলৌকিকতা না কোণী মিরাকল না এবং যে ন করে পাইবা চাহে এবং যে ঠাকুর ঠাকুর কথা কেবল নিজের চিন্তন এবং কহিবা ভিতরে রখে সে ঠাকুর কুচি তার কেবল কথার বিলাসিতা ছড়া আর কিছু নুহে তা কিন্তু পাইবার কোণী আশা নুহে তা পাইবার কারণ আমি যে ঠাকুর জীবন করেছেন আমি সেই শ্রী ঠাকুর বাস্তব যে কথা বঞ্চিবা বঢ়িবার যে কথা কিভাবে আমার আদর্শ পিতা হওয়ার আদর্শ সন্তান হওয়ার হুয়ে ভাই হওয়ার হুয়ে স্বামী হওয়ার হুয়ে স্ত্রী হওয়ার হুয়ে বিশদ ভাবে সবই সবিশেষ ভাবে বিস্তার ভাবে জীবনের কোণী আসপেক্ট না কোণী ফ্যাসেট না যাকে সৃষ্টি থাক যা উপরে আলোক অবলম্বন করে থাক কিন্তু আমরা তা যদি ন পড়তে ন বুঝতে জীবনে তা যদি বাস্তবায়িত ন করতে আমার যদি চলন চরিত্রতা যদি উপলব্ধি তা কার্যকারী ন করতে তাহলে জীবনে উপলব্ধি হব না উপভোগ হব না অনুভব করা হব না পাইবা মধ্যে হব না পাইবা সার্থক হব সে ঠাকুর ঠাকুর ভক্ত লে খলিলুর রহমান যে কি সে ঠাকুর পাখে বসেছিলেন হঠাৎ দিনে ঘর টেলিগ্রাম আসছিল যে পুত্র পুত্র আপনার বিশেষ অসুস্থ খুব শীঘ্র ঘর চালি আস টেলিগ্রাম ধরে আসছেন ঠাকুর নিবেদন করবে ঠাকুর ঠাকুর পুত্র অবস্থা অত্যন্ত খারাপ যাওয়া হব গাঁ ঠাকুর দেখু দেখ কুমছেন হরিলুন্ডা আসন্তু আপনার খোঁজুছিল আপনার অপেক্ষার থাকে আপনার সেই গাঁ যাওয়া পড়ব সেই কাম গোটি অছি সাত দিন লাগবে আপনার সে কাম করা আপনার সে কাম জলদি শেষ করে আসন্তু হরিলুন্ডা কহিবাক যাচ্ছেন ঠাকুর মোর ঘর ঠাকুর শুনে চাহু না
ପହଞ୍ଚୁଛନ୍ତି ଆଉ ଯାହା କିଛି କହିବାର ଅଛି ପରେ କହିବେ, ଜଲ୍ଦି ଆପଣ ଯା ତୁରନ୍ତ ଯା, ସେ କାମ ଶେଷ କରିବାକୁ ପଡିବ, ନହେଲେ ଅସୁବିଧା ହେଇଯିବ, ଆପଣ ଏଥିରୁ ତୁରନ୍ତ ବାହାରି ଯାଆନ୍ତୁ। ପୁଣି ହଲେ ଲୁଣ୍ଡା କହିବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛି ଠାକୁର, କିନ୍ତୁ ଘର ବର ଶୁଣିବାକୁ ଚାହୁଁନାହାନ୍ତି ଠାକୁର, କହୁଛନ୍ତି ଆଉ ସମୟ ନଷ୍ଟ କରନ୍ତୁନି, କରି ଲୁଣ୍ଡା ବାହାରି ଯାଆନ୍ତୁ। ନିରୁପାୟ ହେଇ କୌଣସି ବାଟ ନ ପାଇ ନେଇ ବାହାରି ଯାଇଛନ୍ତି ଖଲିଲୁର ରହମାନଟା ସେଇ କାମରେ। ମନ ଭିତରେ କଷ୍ଟ ଯନ୍ତ୍ରଣା, କିନ୍ତୁ ସମର୍ପିତ କରିଛନ୍ତି ନିଜକୁ ଠାକୁର, କହିଛନ୍ତି ଯାହା ଏହା ଯଦି ଠାକୁରଙ୍କ ଇଚ୍ଛା କିନ୍ତୁ ତାହା ମୁଁ ପାଳନ କରେ। ବାହାରି ଯାଇଛନ୍ତି, ସେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶେଷ କରି ଫେରିଛନ୍ତି ଆଶ୍ରମକୁ, ଆସି ଆଶ୍ରମକୁ ଆସି ଠାକୁରଙ୍କୁ ଖବର ଦେବେ ଯେ କାମଟି ଶେଷ ହେଇଯାଇଛି, ଠାକୁରଙ୍କୁ କହିବାକୁ ବାହାରିଛନ୍ତି। ଠାକୁର କିନ୍ତୁ ଶୁଣିବାକୁ ନାରାଜ, ଠାକୁର କହୁଛନ୍ତି ଆରେ ଆପଣ ଗାଁକୁ ଯିବେ ବୋଲି କହୁଥିଲେ ନା, ବାହାରି ଯାଆନ୍ତୁ ବାହାରି ଯାଆନ୍ତୁ ଜଲ୍ଦି ଯାଆନ୍ତୁ। ଖୈରୁଣ୍ଡା ମନେ ମନେ କହୁଛନ୍ତି ଗାଁକୁ ଯାଇ ହେଲା, ଆପଣ ପଡ଼ିଛି ପୁତ୍ର ଶରୀର ଅତ୍ୟନ୍ତ ଅସୁସ୍ଥ ଥିଲା, ମୋର ମନେ ହୁଏ ନା ତାର ଜୀବନ ଆଉ ଥିବ, ମୋର ମନେ ହୁଏ ନା ଗାଁକୁ ଗଲେ ଘରକୁ ଗଲେ ପୁତ୍ରକୁ ଦେଖିପାରିବି। ଠାକୁର କିନ୍ତୁ ଶୁଣିବାକୁ ନାରାଜ, କହୁଛନ୍ତି ଆରେ ବାହାରି ଯାଆନ୍ତୁ ଜଲ୍ଦି ଚାଲି ଯାଆନ୍ତୁ ଗାଁ। ଖୈରୁଣ୍ଡା ରହମାନ ଖୈରୁ ରହମାନ ବାହାରି ଆସିଛନ୍ତି, ତାଙ୍କର କାମ ଗାଁ ଗ୍ରାମ ହେଉଛି, ଗାଁରେ ପହଞ୍ଚିଛନ୍ତି, ପହଞ୍ଚି ନିଜ ଘର ଆଡେ ଯାଉଛନ୍ତି ଏବଂ ମନ ଭିତରେ କଷ୍ଟ ଯେ ପୁଅ ଆଉ ନଥିବ, ପରିବାରର ଯେ ସଦସ୍ୟ ଅଭିମାନ କରିଥିବେ, ଅତ୍ୟନ୍ତ ଦୁଃଖ ଅବସ୍ଥାରେ ଥିବେ, ଅସୁବିଧା ସମୟରେ ମୁଁ ଆସି ପହଞ୍ଚି ପାରି ନାହିଁ ଏବଂ ଘର ସାମ୍ନାରେ ପହଞ୍ଚିଛନ୍ତି। ହଠାତ୍ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେଇ ଦେଖୁଛନ୍ତି ତାଙ୍କର ଯେ ପୁଅ ଯେ ଅସୁସ୍ଥ ଥିଲା, ଘର ସାମ୍ନାରେ ତାର ସାଙ୍ଗମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ଖେଳୁଛି, ଖୁବ୍ ଆକ୍ଟିଭ ମନେ ହେଉଛି, ଅସୁସ୍ଥରେ କୌଣସି ଲକ୍ଷ୍ୟ ଦେଖିପାରୁ ନାହିଁ। ଘର ଘର ଭିତରକୁ ଯାଇଛନ୍ତି, ଘରର ସଦସ୍ୟ ମାନେ ତାଙ୍କୁ ଦେଖି ପଠେଇ ପାଇଲା ବୋଲି କହୁଛନ୍ତି ତୁମେ ଆସିଲ ଡେରିରେ ଆସିଲ, କିନ୍ତୁ ଠାକୁର ତୁମର ବଞ୍ଚେଇ ଦେଇଛି। ଏବଂ ଘରର ପରିବାର ସଦସ୍ୟ ମାନେ କହୁଛନ୍ତି ଶରୀର ଅନେକ ଅସୁବିଧା ଥିଲା, ଡକ୍ଟର ମଧ୍ୟ ଆଶା ଛାଡି ଯାଇଥିଲେ, ଡକ୍ଟର ମାନେ କହିଥିଲେ ଆଉ ବଞ୍ଚିବାର ସମ୍ଭାବନା ନାହିଁ, କିନ୍ତୁ ହଠାତ୍ କଣ ହେଲା, ହଠାତ୍ ତାର ଶରୀର ଠିକ ହବାକୁ ଆରମ୍ଭ ହେଲା, ସୁସ୍ଥତା ଆଡକୁ ଗତି କଲା ଏବଂ ସେ ଭଲ ହୋଇଯାଇଛି। ଫେରି ଆସିଛନ୍ତି କିଛି ଦିନ ପରେ, ସେ ଠାକୁର ପାଖକୁ କହିଲେ, କୃତଜ୍ଞତା ଜ୍ଞାପନ କରିବେ, ଠାକୁର କହିବେ ଠାକୁର ବଞ୍ଚେଇ ଦେଇଛି ମୋ ପୁଅ, ଠାକୁରଙ୍କୁ କହିବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି। ଠାକୁର ପୁଣି ସେଇ ଗୋଟିଏ କଥା, ଆରେ ମୁଁ କିଛି କରେନି, ମୋର ପିତା ତୁମର ପୁଅକୁ ବଞ୍ଚେଇ ଦେଉଛି। ସେଇ ଖଲିଲୁଣ୍ଡା କହୁଛନ୍ତି ମୁଁ ତ ତାହା ଜାଣେ ନା, ଆପଣ ହିଁ ବଞ୍ଚେଇଛନ୍ତି। ଠାକୁର କହୁଛନ୍ତି ତୁ ଯେବେ ମୋ ପାଖକୁ ଆସିଥିଲୁ ସେ ଟେଲିଗ୍ରାମ ଦେଇ ଏବଂ ବାହାରିଥିଲୁ ଘରକୁ ଯିବା ପାଇଁ, ସେତେବେଳେ ତୋର ପୁତ୍ର ଅବସ୍ଥା ଅତ୍ୟନ୍ତ ସଙ୍ଗୀନ, ଅତ୍ୟନ୍ତ ସଙ୍କଟମୟ, ତାର ବଞ୍ଚିବାର କୌଣସି ଆଶା ସମ୍ଭାବନା ନଥିଲା, କିନ୍ତୁ ତୋ ପୁଅ ଭିତରେ ଗୋଟିଏ ଇଚ୍ଛା ଥିଲା, ମୃତ୍ୟୁ ପୂର୍ବରୁ ପିତାଙ୍କର ଦର୍ଶନ ପରେ ମାତ୍ର ଯେପରି ହେଇପାରେ, ତାର ସେଇ ଆପଣ ଇଚ୍ଛା ଥିଲା ବାପାଙ୍କୁ ଥରେ ଦେଖିବି, ଥରେ ମାତ୍ର ଦେଖିବି ମରିବା ପୂର୍ବରୁ, ଏବଂ ତୁ ଯଦି ଯାଇଥାନ୍ତୁ ସେଇଦିନ ତୋ ପୁତ୍ର ଯଦି ତତେ ଦେଖିଥାନ୍ତା ତା ସେ ଆଶା ପୂରଣ ହେଇଥାନ୍ତା, ବଞ୍ଚିବାର ଆଉ କୌଣସି ଆଶା ତା ପାଇଁ ତାର ସେ ଆଶା ପୂରଣ ହେବା ପରେ ସେ ଠାକୁର କହୁଛନ୍ତି ତତେ ସେ ଦେଖିପାରିଲା ନାହିଁ, ଦେଖି ଯେତେବେଳେ ପାରିଲା ନାହିଁ ତା ଭିତରେ ସେ ପିତାକୁ ଦେଖିବା ପାଇଁ ଯୋଉ ଇଚ୍ଛା, ତାର ଯୋଉ ଇଚ୍ଛା ଶକ୍ତି ଏଭଳି ଭାବରେ ଜାଗ୍ରତ ହେଲା, ତାକୁ ପ୍ରେରଣା ଦେଲା ବଞ୍ଚି ରହିବା ପାଇଁ ବାପା ଆସିବା ପରେ, ବାପାଙ୍କୁ ଦେଖିବି ଏଇ ଯୋଉ ଇଚ୍ଛା ଏଇ ଯୋଉ ଆକୃତି ଏଇ ଯୋଉ ଅର୍ଜ ତାକୁ ବଞ୍ଚେଇ ରଖିଲା ଏବଂ ସେଇ ଅର୍ଜ ତାକୁ ଧୀରେ ଧୀରେ କ୍ରମଶଃ ଏବଂ ଫେରି ଯାଇଥିଲେ ସେଦିନ ପୁଅ ବଞ୍ଚିନଥାନ୍ତା, ମୁଁ ସେ ପୁଅଠୁ ଦୂରେଇ ଗଲୁ ତାହିଁ ତୋର ପୁଅକୁ ବଞ୍ଚିଲ। ସେ ଠାକୁର ଜାଣନ୍ତି, ସେ ଠାକୁର ହଉଛନ୍ତି କାରଣ, ସବୁ ପଛରେ ସବୁ ଘଟଣା ପଛରେ କଣ କି କାରଣ ଏବଂ ତାର ନିରାକରଣ କଣ ଜାଣନ୍ତି ସେ ଠାକୁର। ଆମର ଦରକାର ତାଙ୍କୁ ଗଭୀର ଭାବରେ ଜୀବନରେ ଗ୍ରହଣ କରିବା, ତାଙ୍କୁ ତାଙ୍କର ନିର୍ଦ୍ଦେଶ ଫଲୋ କରିବା, ତାଙ୍କର ହି ଉଠିବା, ତାଙ୍କର ଭଳି ମଣିଷ ହି ଉଠିବା ଏବଂ ଆମ ଜୀବନରେ ଯାହା ବୃତ୍ତି ପ୍ରବୃତ୍ତି ଯାହାକି ଆମମାନଙ୍କୁ ତାଙ୍କଠୁ ଦୂରେଇ ରଖେ, ତାଙ୍କର ଚିନ୍ତାରୁ ତାଙ୍କର ପୁନରାଙ୍କୁ ଯାହା ଦୂରେଇ ରଖେ, ସେଇ ବୃତ୍ତି ପ୍ରବୃତ୍ତି ଉପରେ ଜୟ ସେତେବେଳେ କରିପାରିବା ଯାହା ଠାକୁର କହନ୍ତି ଅନୁରାଗଣେ ବୃତ୍ତି ନିୟନ୍ତ୍ରଣ, ଏବଂ ସେ ବୃତ୍ତି ଉପରେ ନିୟନ୍ତ୍ରଣ ସେତେବେଳେ ସମ୍ଭବ ହବ ଯେତେବେଳେ ଆମେ ତାଙ୍କ ପ୍ରତି ସେ ଅନୁରାଗକୁ ଜାଗୃତ କରିବା, ସକ୍ରିୟ କରିବା, ତାଙ୍କୁ ସେଇଭଳି ଭାବରେ ଭଲ ପାଇବା ଏବଂ ଭଲ ପାଇବାର ଅର୍ଥ ନୁହେଁ କିନ୍ତୁ ତାଙ୍କଠୁ ପାଇବାର ଆଶା ରଖିବା, ଭଲ ପାଇବା କଥା କଥାରେ ତାଙ୍କୁ ଭଲ ପାଇବା, ଭଲ ପାଇବା ସେତେବେଳେ ସମ୍ଭବ ହୁଏ ଯେତେବେଳେ।
ଯେବେ ବାଙ୍ଗାଲୋରରୁ ଓଡ଼ିଶା ଯାଏ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ମହେଶ୍ୱରରୁ ମହେଶ୍ୱର।